সিপিএলের চ্যাম্পিয়ন ক্রিস গেইল, মানবীয় গেইলের দানবীয় ব্যাটিং এর নিঃস্ব ঢাকা ডায়নামাইটস। এক পেশে ফাইনাল, রংপুর রাইডার্স জিতেছে 57 রানে, টস হেরে প্রথমে ব্যাট করে 1 উইকেটে 206 রান তোলে রংপুর রাইডার্স। একাই 146 রান তুলেছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। হাফ সেঞ্চুরি করেছেন ব্র্যান্ডন ম্যাককালাম, জবাবে ঢাকা ডায়নামাইটস তুলতে পেরেছে 9 উইকেটে 149 রান। দেব চৌধুরীর ম্যাচ রিপোর্ট। শেষ হয়েছে জয়ের লড়াই, রংধনুর 7 রং মর্তের মাটিতে। আলোর ক্যানভাসটা যতটুকু উজ্জ্বল হবার কথা, হয়তো তার চেয়েও একটু বেশি আলোকিত মিরপুরের আকাশ। সত্যিকারের চ্যাম্পিয়নের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। রাইডারদের প্রথম ট্রফি, যার নেতৃত্বে তার 4 নম্বর। তবে কি বিপিএল মানেই মাশরাফি? অনেকে মজা করে বলছেন বিপিএল এর নাম হওয়া উচিত মাশরাফি প্রিমিয়ার লীগ। যোগ্যতম, সেরা, সবচেয়ে ভালো, যে কোনো উদাহরণে বিশেষায়িত হতে পারে মাশরাফির রংপুর। এক পেশে ফাইনালে দুই দলের পার্থক্য একজনই, ক্রিস্টোফার হেনরি গেইল। ম্যাচের শুরুতেই সাকিব যখন ক্যাচ ফেললেন, গেইলের রান তখন 22। হার্শেল গিবসের বিখ্যাত সেই ক্যাচ মিস মনে পড়ে গেল কি? ক্যাচ ফেলে সাকিব দেখলেন বিপিএল ট্রফিটা একটু একটু করে দূরে, আরো দূরে ঠেলে দিচ্ছেন ক্রিস গেইল। 18 ছক্কার 7টা শেষ 3 ওভারে, নট আউট 146, সাথে ম্যাককালামের 50, রংপুরের বোর্ডে 206। প্রথম 10 ওভারে 6 উইকেট হারিয়ে হারার আগেই ম্যাচ হেরেছে ঢাকা ডায়নামাইটস। দুই হেভিওয়েটের লড়াইটা মোটেও জমজমাট হয়নি। আক্ষেপ যতটা ঢাকার ভক্তদের, হয়তো তার চেয়ে বেশি সাকিব আল হাসানের। গেইলের ক্যাচ তো সাকিবই মিস করেছিলেন। বিগ ম্যাচে পারফর্ম করে বিগ প্লেয়াররা, কথাটার সার্থকতা হারে হারে প্রমাণ করে ছাড়লেন ক্রিস্টোফার হেনরি গেইল। এলিমিনেটরের পর ফাইনাল, আবারও গেইলের সেঞ্চুরি, এবার ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও। গেইল নামা শোনাচ্ছেন নাবিল কাসার। এ যেন রাজ্য জয় শেষে রাজার বাড়ি ফেরা। ধীর পায়ে ক্রিস্টোফার হেনরি গেইল যখন মাঠ ছাড়ছেন, তখন শুধু রংপুর না, টি-20 সবচেয়ে বড় পোস্টার বয়কে কুর্নিশ করছে পুরো শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। What an outstanding effort! বিশ্বজুড়ে খেলে বেড়ান টি-20, জানেন ফাইনাল মানে চাপ, ভিন্ন কিছুর স্বাদ। তাই কিনা শুরুটা রয়ে শোয়ে, পাওয়ার প্লে শেষ ওভারে মোসাদ্দেককে 2-6 শুরু গেইল তাণ্ডবের। গেইল খেপলে তাকে থামাবার সাধ্যিকার, ঢাকা বোলাররা শুধু চেয়ে চেয়ে দেখলেন কি পেসার কি স্পিনার। সবার চোখের জল নাকের জল এক করে ছাড়লেন দ্য ইউনিভার্স বস। ৫৭ বলে 100, বিপিএল এর পঞ্চম, ক্যারিয়ারের 20 নম্বর, বলাই বাহুল্য সবগুলোই রেকর্ড। পরের 12 বলে এলো আরো 46, ইনিংস শেষে নামের পাশে 18-6, টি-20 ইতিহাসের নতুন সর্বোচ্চ। 2 নকআউট ম্যাচে সেঞ্চুরি, 3 ম্যাচ পর বিপিএল এ যোগ দিলেও গেইলই তাই টপ স্কোরার। গ্রুপ পর্বে তেমন কিছু করতে পারেননি, তবে বড় মঞ্চে সব আলো এমন ভাবেই নিজের দিকে টেনেছেন যে ম্যাচ সেরার সাথে সিরিজ সেরাও গেইল। So, you know, overall, I know it was a great tournament, you know, to the Bangladesh fans, you know, really thank you for the support. It's always a good pleasure coming here, you know, playing in this tournament as well. So hopefully next year I'll be here again, inshallah, and, you know, we'll see what happens. Congrats, Universe Boss. Congrats, Christopher Henry Gale.